এসিডব্লিউ ক্যাম্পে গিয়ে রেজুলেশন কেমন পেয়েছিল? টু আর রেজুলেশন পেয়েছিল। এই দেখো, সপ্তাহে একটা দিন ফেসবুক এবং ইউটিউবকে পরিপূর্ণভাবে টাইম দেই, আর তোমরা কি করো? তোমরা দেখো, দেখার পরে চলে যাও, না দাও একটা লাইক, না দাও কমেন্ট। দেখো কত কষ্ট করি, দেখো স্ট্যান্ড নিয়ে এসেছি, এই যে গেঞ্জি ভিজে চুপচুপ হয়ে গেছে গরমের মধ্যে, সঙ্গে দেখুন গামছা, ভিতরে আর কি আছে দেখাচ্ছি, ভিতরে যে জলের বোতল, সেলফি স্ট্যান্ড, সমস্ত কিছু রয়েছে। হ্যাঁ, আর তোমরা কি করো, একটা লাইক না দিয়ে পাট করে বেরিয়ে চলে যাও, এটা কি উচিত বলো? এত কষ্ট করে যে ঘেমে ঘুমে রোদের মধ্যে একাকার হয়ে এই যে কন্টেন্ট বানাই, আর এই কন্টেন্টের কোনো দাম দেবো না। লাইক করো, ফলো করো, শেয়ার করো, ঠিক আছে? চিন্টু বাবু কি বলবো বলো? কি বলবো, লাইক ফলো শেয়ার আমাদের করলে পর আমাদের প্রোফাইলটা একটু আগের দিকে যাবে। আমার ছেলে তো, সেই জন্য মেয়েদের ফলো, মেয়েরা আমাদের ফলো করে না, মহিলাদের কিন্তু আমরা অবশ্যই ফলো করি, যখনই যে কোনো কন্টেন্ট দেখি ফলো কমেন্ট শেয়ার আমাদের কাছে আছে, আমরা করব আগামী দিনে, আপনারাও সাপোর্ট করুন আমাদের, আমরা যাতে আগের দিকে সামনে থেকে এগিয়ে যাই। এবং এই তরুণরা আমাদের স্টার ভিলেন, আমাদের স্টার ভিলেন, অনেক সিনেমাতে ভিলেনের রোল করেছে আমাদের তরুণরা, অবশ্যই দেখেছেন, হ্যালো যারা যারা দেখেননি তারা তারা দেখে নেবেন, একদম পরিপূর্ণ। এই শুক্রবার সারা দিন এইভাবেই সংসারটা চালিয়ে দেয় বলুন, বাড়ি ঘর সব কিছু ছেড়ে দিয়ে তারপর এই বনে জঙ্গলের মধ্যে পড়ে থাকি, মশার কামড়, ঘাম, ঠিক আছে, এই অবস্থায় সারাদিন কাটিয়ে দেয় কিভাবে? যে একটু কন্টেন্ট তৈরি করব আর আপনারা একটু আমাদের ভাইরাল করবেন, আপনারা আমাদের ভিলেন আছে কিন্তু এখানে, আর আপনারা এক একটুও সাপোর্ট করছেন না, বেশি বেশি করে সাপোর্ট করেন, তাহলে এর থেকেও বেশি বড় জঙ্গলে যাব, যেই জঙ্গলে আরও বেশি বেশি মশার কামড় খাবো আমরা, বুঝতে পেরেছেন? শুধু মশার কামড় না, আরও পোকামাকড়ও কামড় খাবো, যদি আপনাদের ভালোবাসা থাকে, আর যদি ভালোবাসা না থাকে তাহলে আমাদের মতো অবস্থা, আর কি বলবো, আমরা যেভাবে পড়ে আছি, ভালোবাসা না থাকলে এভাবে পড়ে থাকতে হবে। টোটনদা কি বলছো? টাটা, একই মত, টাটা টাটা। এই যে গাম বেরোচ্ছে দেখুন, সাপোর্ট করুন আমাদের, সাপোর্ট করুন, আমরা একদম পুরো ক্লান্ত, সেই সাত সকালবেলা এসেছি, হ্যাঁ এই কন্টেন্ট তৈরি করে যাচ্ছি আপনাদের একটু মনোরঞ্জন দেওয়ার জন্য, সত্যি কথা একদম। আর এইখান থেকে এইখান থেকে একটু বলেন দেখি, আমাদের কন্টেন্টগুলো কি ভালো লাগে? না লাগে না, ভালো লাগে কি মন থেকে বলেন, যদি ভালো লাগে তাহলে কেন এটা দেন না, এটা কেন দেন না, দেবেন, মশার কামড় বেশি করে খাবো তাহলে, ঠিক আছে, টাটা।